আমি ইরেশ জাকের, আপনাদের দেশি গল্পের উপস্থাপক। আজ আমার সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ রাজ গন্ধরাজ ঠাকুর। বুঝতেই পারছেন, দেশি গল্পের আজকের পর্বে আমরা দেশের এবং দেশের ভূত ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা আমাদের জ্যোতিষ রাজ গন্ধরাজ ঠাকুরকে নানা ধরনের প্রশ্ন করে বিব্রত করতে পারেন। কেন আমাকে বিব্রত করবে? কেন সেটা আমি পরে বলছি, তার আগে আমি আমার কথাটা শেষ করে নিই। আপনারা আমাদের সাথে কথা বলতে চাইলে ফোন করুন 00420-69 নম্বরে। তবে প্লিজ মিস কল দেবেন না। আরে দর্শকরা কি মিস কল দেয় নাকি? আহা, কি মুশকিল! এই শোটা কি আপনার না আমার? আপনার। তাহলে আমি যে কথাটা বলছি সেই কথাটা বলতে দিন, তারপর আপনি আপনার কথা বলুন। আপনাকে তো বললাম আমি আপনাকে প্রশ্ন করব। প্রিয় দর্শক, আবারও বলি, আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের বিশেষ অতিথির প্রতি বা আমার প্রতি, তাহলে ফোন করুন 00420-69 নাম্বারে। তবে মিস কল দিবেন না এবং ফোন কিন্তু করতেই হবে। কেন ফোন করতেই হবে? কেন না করলে সমস্যাটা কি? আচ্ছা, এটা তো আমার অনুষ্ঠান, তাই না? আমি তো উপস্থাপক। জি, এখানে তো আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। অবশ্যই। তো একজন গেস্ট হিসেবে আপনি যদি অনবরত কোনো প্রশ্নের সম্মুখীন না হয়ে বকর বকর করতে থাকেন, তাহলে মানুষ কি ভাববে? বাচাল, এটাই বা বলতে গেলেন কেন? না তো আপনাকে বলতে বলা হয়নি, আপনি কি আপনাকে বলতে বলেছি? হ্যাঁ, আপনি তো বললেন যে বেশি কথা বললে কি বলা হয়, বেশি কথা বললে বাচাল বলা হয়। আপনি কি মনে করেন যে এই সামান্য বিষয়টা আমি জানি না? না, একজন জ্যোতিষী হয়েছেন দেখে আপনি সব কিছু জানেন, আমরা কিছু জানি না। আপনি নিজেকে কি ভাবেন জ্যোতিষী? দাঁড়ান, আমি ফোনটা ধরে নিই, তারপর আপনার সাথে কথা বলছি। মিস কল, সব ব্যাপারে দালালি না করলে চলে না। আপনি কিভাবে বুঝলেন এটা মিস কল? আলতু ফালতু যত সব কথা। হ্যালো, আসলে তো মিস কল, আপনার দিকে অসাধারণ জ্যোতিষী। দর্শক, আমরা কিন্তু একজন মারাত্মক মানুষের সামনে বসে আছি। মাত্র একটা রিং হয়েছে, এটা কোনো জ্যোতিষী বিদ্যা না, এটা হচ্ছে বাস্তববিদ্যা। তা আমি বুঝলাম না কেন, আপনার মধ্যে নিশ্চয়ই কোনো ধরনের ক্ষমতা আছে। আপনি ফোনের রিংটোন শুনলেই বুঝতে পারেন কোনটা মিস কল আর কোনটা আসল কল। দর্শক, আমার মনে হয় উনি খামোখায় বিনয়ী হচ্ছেন, ওনার আসলেই ক্ষমতা আছে একটা ফোন শুনে বলার সেটা মিস কল নাকি আসল কল। তা আপনার নিজের কলের ধরন বোঝার জন্যে আপনার ফোন করুন 00420-69 নম্বরে। উনি বলে দিতে পারবেন এটা কল না মিস কল। না, আমি এটা বলবো না, কারণ এটা জ্যোতিষীর কাজ না। আরে থামুন, সবসময় বেশি বেশি কথা। এই যে কল এসছে, হ্যাঁ ধরেন, ঠিকভাবে শুনুন, ঠিকভাবে শুনুন, একদম মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার বলতে হবে এটা কল না মিস কল। আরে মিস কল না কল। আরে আপনি ফোনটা ধরুন না, যেটা মিস কল হয়ে যাবে। হ্যাঁ, কি আসলে তো মিস কল? হ্যাঁ, তো মারাত্মক একজন জ্যোতিষী, আপনার কিন্তু ভয়ঙ্কর ক্ষমতা। দর্শক, আমরা কিন্তু এখানে একটা মিরাকল উইটনেস করছি। আমাদের একটু বিজ্ঞাপনের বিরুদ্ধে যেতে হবে, আপনারা প্লিজ কোথাও যাবেন না, আপনারা টিভির সামনে বসে থাকুন, আমরা এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, দর্শক তো টিভির সামনেই আছে, কোথাও তো যায়নি, এটা কেন বলার দরকার ছিল কোনো খামাখা? আপনাকে বারবার আমি বলছি বেশি কথা না বলতে। দেখুন, আপনি প্লিজ প্লিজ একটু চুপ থাকেন, আমি দর্শকের সাথে দুই মিনিট কথা বলি, দুই সেকেন্ড কথা বলে নিই। দর্শক, আমরা এখন একটা বিজ্ঞাপনের বিরুদ্ধে যাবো, আপনারা কোথাও যাবেন না, একটু পরেই আমরা চলে। আবার বলছেন কোথাও যাবেন না, যাবে কেন দর্শক? দর্শক তো অনুষ্ঠান দেখছে।